বলতেছে লজে নেত্রী আসছে আর এইবার আসি আমাদের একটা কিলহিম নিয়ে হ্যাঁ নিপুনাপু বলল যে প্রায় 2000 এর মতো লোক খাওয়া হয়ে গেছে আমি বললাম কি বলো এত লোক কোথায় ফেলে আসলে শিল্পীর সাথে তো তার পরিবার আছে কতভাবে ধরেই আমাদের মানে এই যে বড় মন এই যে একটা বড় একটা মন আমার কাছে মনে হয় এটা মেয়েরাই শীর্ষে সো বলতেছিল যে নেত্রী আসছে সে যখন নিপুনাপু আসলো তখন আমি তাকিয়ে ভাবলাম মনে হয় আমাকেই বলছে যেহেতু নেত্রী দল লিডার আসেনি তারপরে বললাম ঠিক আছে যাই হোক নিপুনাপুর নেত্রী একটা মেয়ে আমাদেরও সিনেমা আসছে নেত্রী দল লিডার তিনটা বিষয় খুব ইম্পর্টেন্ট এক হচ্ছে লোকেশন যে আমরা কোন লোকেশনে যাচ্ছি আরেকটা হচ্ছে পরস্পর পরস্পর একসাথে হয়ে সবাই আনন্দ করা আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট মানে তারা অর্গানাইজটা কীভাবে করবে কী করবে এই তিনটা যদি ঠিক থাকে তাহলে পিকনিক করে মানুষ মজা পায় আর এইবার আসি আমাদের একটা কিলহিম নিয়ে হ্যাঁ কিলহিম এই কিলহিমে বসার ব্যাপারে আপনারা অলরেডি জেনে গেছেন আমাকে কিলার বানিয়েছে এটার ফিচার আপনাদেরই করতে হবে কারণ এতদিন তো আমি কিলার ছিলাম না আমাকে কিন্তু কিলার বানিয়েছে ইকবাল ভাই আর হলো বর্ষ আর আমাদের আমি বাইরে কাজ করে আমি খুব ভালো লেগেছে এবার যে টিম ছিল সবাই আমরা শিল্পী সবাই একত্রে সব জায়গায় একসাথে যেতে হবে এখানে ওই দল পিকনিক করছে আমরা যাব না আমরা পিকনিক করছি ওনারা করছে আমরা যাব না এটা আসলে রেশারেশি মেকআপে ছিল আমাদের মনি জাভেদ ভাই মানে সারাক্ষণ কষ্ট করেছে তারপরে ইকবাল ভাইয়ের কথা না বললেই না মানে ইজ দ্য রিয়েলি বিগ অর্গানাইজার ভালো প্রডিউসার প্লাস আমাদের ইন্ডাস্ট্রিতে এতদিন শুনতাম যে আমাদের এখানে ভালো টেকনিশিয়ান নাই বাট এইবার সত্যিকারে আমি মন থেকে বলছি আমাদের এখানে অনেক ভালো টেকনিশিয়ান আছে যদি শিল্পীরা তাদেরকে প্রপারলি সময় দেয় এবং যদি অর্থ খরচ করে তাদের পিছনে তাহলে তারা ভালো মুভি বানাতে পারবে প্রোডাকশন ম্যানেজার যে শরীফ সাহেব অনেক কিছু অর্গানাইজ করেছে আমি দেখেছি যখন যেটা চেয়েছি আমরা সাথে সাথে দিয়ে দিয়েছে তারপরে মনীষ সাহেব জসিম সাহেব জামাল ভাই মানে ইট দ্য ভেরি বিগ টিম শাহিন ভাই ডিওপি টুল্লু ভাই মানে এত ভালো কাজ করেছে সবাই আই এম সো হ্যাপি